আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে, বলেছে আমরা জাতিসংঘের কাছে বিচার দিব। জানেন বিচার কারা দেয়? জানেন, যারা অথর্ব, যারা নিজের দেশে নিজেরা মারামারি করে, নিজেরা স্বৈরাচারী পনা করে, নিজেরা গুম করে, খুন করে, অথচ পাশের দেশ একটা বার্মার সাথে পায় না, যে বার্মা একটা সময় আমাদের সাথে দাঁড়ায় থাকতে পারেন, সেই হিসাবটায় আপনি বলেন যে আমাদের যদি আরো পার্বত্য চট্টগ্রাম নাই হয়ে যায় আমরা কি নিয়ে টিকবো? আমাদের এই মানুষগুলো কোথায় যাবে? এরপরে ইন্ডিয়া তো আপনার জন্য খাড়ার মরার উপর খাড়ার ঘা কিছু হিন্দু রেখেই দিয়েছে, 19 লক্ষ, 20 লক্ষ কিংবা 28 লক্ষ, যে কোনো সময় পুশ ব্যাক করবে। পরবর্তীতে আপনারা নাকি একই দল নাকি মানুষ বলে, আমি তাদেরকে বলবো, ছি, বিএনপি আর আওয়ামী লীগ কখনো এক দল হতে পারে না। নুরু, বিএনপি বিএনপির মতো, বিএনপি হলো সহনশীল একটা দল, যে দলে নুরু যখন বলে যে আমি বিএনপির সাথে বসবো কিনা চিন্তা করতে হবে, তারপরেও কিন্তু বিএনপি নুরুর সাথে বসে, এটার নাম হচ্ছে বিএনপি। যে জিয়াউর রহমান এটার সাথে কি ছিল, রোহিঙ্গাদের নিয়ে কি হয়েছে, আমি আপনাকে একদম কোট কোট করে বলছি, 1978 সালে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি করলে শহীদ জিয়া প্রথমত সীমান্তে এক ব্রিগেড সৈন্য পাঠান, তার ফলে কি হয়েছিল, বার্মি সৈন্য শাসক নে উইন তখন ছিল, ভয় পেয়ে জাতিসংঘে বিচার দেন। আজকে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন জাতিসংঘে বিচার দিছে, যাদের কোনো কিছু করার থাকে না তারাই যা, প্লিজ প্লিজ মিল্লাত ভাই, আমার আমার নেট খুব দুর্বল, জাতিসংঘে বিচার দেন। তারপরে শুনেন, ইউএন এর মধ্যস্থতায় চুক্তি করে সেই সময় রোহিঙ্গা ফেরত পাঠানো হয়। পরবর্তীতে খালেদা জিয়ার সময়, প্লিজ একটু শুনেন, মেজর জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে আবার যখন 2000-এর পরে যখন এই বিডিআর আবার বার্মার উস্কানি ছিল, তখন প্রধান ছিল বিডিআর প্রধান ছিল ফজলুর রহমান সাহেব, তার নেতৃত্বে 2500 সেনা সৈন্য টানা 3 দিন অফেন্সিভ গুলি বর্ষণে বার্মার 600-এর বেশি সৈন্য নিহত করেন। এই উচিত শিক্ষার পর তারা অনেক দিন শান্তিতে ছিল, তারা আসে নাই। এই যে আর এখন প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের মর্টার পড়ছে, বোমা পড়ছে, আমাদের ওইখানে মানুষ হতাহত হচ্ছে, অথচ আমরা চুপ। আমাদের বিমান আকাশ সীমা ভেদ করে ওদের বিমান আমাদের সীমায় চলে আসছে, যুদ্ধ বিমান তাও, কিন্তু আমরা নিশ্চুপ। আর আওয়ামী লীগ হচ্ছে সেই দল, আওয়ামী লীগ সেই দল যে দলে এখন যা বলে, যাহা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। তো আজকে আপনি এই কথাটা বললেন, খালেদা জিয়াকে যদি আপনি 50 বছরের জেল দেন, আমরা বাংলাদেশের মানুষ, আমি বিএনপি হিসেবে না, বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে পারি না খালেদা জিয়া এত বড় অপরাধ করতে পারে। সো সেই অপরাধে যদি আপনি তথাকথিত আপনি বলেন যে খালেদা জিয়া পদ পাওয়ার যোগ্য না, খালেদা জিয়া আপনার নমিনেশন পাওয়ার যোগ্য না, এটা ইম্পসিবল, এটা নেভার এন্ড এভার, এটা হতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না। সেই বার্মা আপনি বিডিআর আর বিজেপি, আপনি পাশের দেশের ভয়ে, আপনি বড়াই বাড়ির যুদ্ধের কথা আপনি ওই এলাকার ছেলে মনে থাকার কথা, বড়াই বাড়ির যুদ্ধে আমাদের সৈন্যরা ইন্ডিয়াকে হটাও করে দিয়ে আসছিল, অথচ পরবর্তীতে আমরা বাধ্য হয়েছি বিজিআর থেকে বিজেপিতে আসতে, আমরা এখন লাঠি বাহিনী ওইখানে, জানেন আপনি এটা কত বড় দুঃখজনক আমাদের জন্য। সেইখানে আমরা যদি নিজেরা এসব নিয়ে ঝগড়া করি, শোনেন এতগুলো রোহিঙ্গা ঢুকেছে, আরো ঢুকছে, এই রোহিঙ্গাদের যদি আপনি ওই পর্যন্ত দিয়ে দেন, বাংলাদেশ খুব ছোট্ট জায়গা, জনসংখ্যা অনেক অনেক, প্রায় আমেরিকা এত বড় দেশে 30 কোটি জনগণ, বাংলাদেশ এতটুকু দেশ তার 20 কোটি জনগণ, আমরা আদম শুমারিতে যতই গোপন করি না কেন, আমরা কিন্তু ঠিকই জানি মানুষ আমরা কতজন। আপনি কখন পররাষ্ট্র শক্তি দুর্বল থাকে জানেন, যখন দেশের মধ্যে আভ্যন্তরীণ সংকট প্রচন্ড ভাবে দেখা দেয়। আজকে আপনি এত উন্নয়নের ফিরিস্তি দিলেন, এই যে হরিলুটের দেশে আপনারা হরিলুট করে সর্বশেষ শেষ 12 মাসে আপনারা 3000 কোটি শুধু সুইস ব্যাংকেই পাচার করেছেন। আপনি বলেন আপনি একজন শিক্ষিত মানুষ, $10,000 একজন মানুষ বিদেশে যদি বৈধভাবে নিতে পারে, শুধু আমি আমেরিকায় এই বছর 21,000 স্টুডেন্ট পড়তে গিয়েছে, তাদের বাবা মা ট্যাক্স ফ্রি যদি $10,000 ফ্রি দিতে পারে, আপনি 21,000 দিয়ে 10,000 গুণন দেন, কত হাজার ডলার, কত লক্ষ ডলার চলে গেছে, এটাকে কি আপনি দেশপ্রেম বলবেন? এটা দেশপ্রেম? তাহলে আপনি এই কথাগুলো বলছেন, অথচ আপনি স্বীকারই করছেন না যে আমার দেশের সমস্যা আছে। আপনি অধিকারের কথা বললেন, অধিকারের সেক্রেটারি জেনারেলকে আপনি অ্যারেস্ট করলেন রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে, আপনি যখন তাকে ছেড়ে দিতে বাধ্য হলেন রাষ্ট্রদ্রোহিতার মামলার পরে, এখন দেখেন কোনো শব্দ নাই। তার মানে কি অধিকারের যে ভদ্রলোক যা বলেছে অধিকার সেটাই সঠিক ছিল, আপনি বেঠিক ছিলেন, কারণ ডেন মজেনা বলেছে অধিকার আমাদের, এটা আমাদের ইন্টারেস্ট আছে,
তখন তো আপনি নরনচন্দন কিছুই বলতে পারেন নাই, ওইখানে কিন্তু রাজা চুপ, রাজা কিন্তু ওইখানে ধরা। সো আপনি কথা যেটা বলবেন খোঁজ খবর নিয়ে বলবেন। আপনি জেলের কথা বললেন খালেদা জিয়া তারেক রহমানকে, আপনি একটা শিশুও জানে, আপনি আবার বললে বলবেন নুরু কিন্তু বিএনপি করে না, নুরু নুরুর দল করে, আমি আমার দল করি, কিন্তু সরকারের বিপক্ষে কথা বলতে গেলে সবগুলো বিরোধী দলের কথা একরকম হয়ে যায়, এটাই হচ্ছে। এখন আপনি যদি মনে করেন আপনি দুইজনের চাপের মুখে আছেন, আমার কিছু বলার নাই, তার মানে আপনি কোনো দলকেই বায়াস্ট করতে পারছেন না, পারেন না। ইভেন আপনি 300 ভোট পাওয়া আপনি ইনু ভাইয়ের দলটাকেও কিন্তু আপনি এখন বায়াস্ট করতে পারেন নাই, নৌকা কাঁধে নিয়ে যারা আপনাদের সঙ্গে অ্যালায়েন্স করেছে তারাও কিন্তু এখন নাই, জাতীয় পার্টি তারাও কিন্তু এখন নাই। এই যে দেউলিয়া সরকার, আপনি বলেন আপনি রাতে ভোট নিয়ে সরকার হয়েছেন, ভোট কি জিনিস সেটাই তো আপনি জানেন না। আপনি শাহাজিজের কথা বললেন, শাহাজিজ আমৃত তো 3000 টাকা বেতন, সেই আমলে 3000 টাকা মাসোহারা কে দিয়েছে? আপনাদের নেতা দিয়েছেন, তখনকার রাষ্ট্রপ্রধান দিয়েছেন। আপনি আপনি রাজাকার মন্ত্রীর কথা বললেন, আপনি তো একবারও জামালপুরে নুরমলনার কথা বললেন না, প্রথম পতাকা কে হাতে তুলে দিয়েছে? নুরমলনা 96 মন্ত্রী হয়েছে, আর মতিউর রহমান নিজামীরা 2001 মন্ত্রী হয়েছে, 90 কিন্তু কেউ মন্ত্রী হয় নাই, আপনি বলতে পারবেন না। তো আপনি আপনার মতো মন গড়া কথা বলবেন, জনগণের মধ্যে আপনি বলতেছেন যে আপনারা গণতন্ত্র কায়েম করেছেন, আপনি মনে পড়ে প্রথম ভোটটা ছিল 1973 সালে, 73 সালে বিরোধী পক্ষের 9 জন MPকে আপনারা অ্যালাউ করতে পারেন নাই, মেনে নিতে পারেন নাই, আপনারা হেলিকপ্টার দিয়ে আপনারা ভোট নিয়ে চলে আসছেন, ভোটের বাক্স নিয়ে চলে আসছেন। আপনারা সেই সময় আপনারা বলেন আপনারা শান্তির দেশ, শান্তি রক্ষা করছেন, আপনি 75-এর সময় আপনি বলেছেন কোথায় সেই সিরাজ শিকদার 30,000 জাসদ কর্মীকে মেরে আপনি গুম করে, আপনি সিরাজ শিকদারকে গুম করেছেন, এবং আপনি এখনো গুম করে গুমের কোনো উত্তর দিতে পারেন। আপনি মনে পড়ে প্রধানমন্ত্রী মাননীয় উনি আমাদের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন, উনাকে যখন ব্রিটিশ একজন সাংবাদিক এতগুলো প্রশ্ন করলো, জয় যে গুমের প্রশ্নই করেন উনার উত্তর একটাই, আপনি সেই উত্তরই দিলেন যে আমি গরু রচনা ছাড়া আর কিছুই বলিব না, আপনি আমাকে যাহাই প্রশ্ন করেন নদী বলেন আমি গরুকে নদীতেই নামিয়ে দিব, তারপর আমি গরুর রচনা লিখব। এখন আপনি যদি এইভাবে গরুর রচনা লিখেন আমার কিচ্ছু বলার নাই। আপনি জেলের কথা বলছেন যে বিএনপি নাকি আগে বলছে যে অপরাধীকে তারা নমিনেশন দিবে না, কিছু দিবে না। আপনি খালেদা জিয়া তারেক রহমান যদি অপরাধী হতো তাহলে নুরু এই কথাটা বলতেন না, নুরু কিন্তু একটা দলের প্রতিনিধিত্ব করে, তার মানে একটা দেশেরও প্রতিনিধিত্ব করে। ঠিক এরকম লাখো নুরু বা লাখো মনি বা লাখো হাসিনা এই কথাটা বলবে, খালেদা জিয়া আর যাই করুক না কেন ওই এতিমের টাকাটা খালেদা জিয়া কিচ্ছু জানে না, যে 1/11 যে স্বৈরশাসক তারা কিন্তু চার্জশিট দিতে পারে নাই। আমি বলি মুন্না ভাই প্লিজ একটু শুনেন, তারা কিন্তু স্বৈরশাসকরা আপনার চার্জশিট দিতে পারে না।